সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাত সাক্ষীকে জেরা করা হয়েছে। জেরা করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ, বিরোধী দলীয় নেতার সফর সঙ্গী ফাতেমা জাহান সাথী, সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সর্দার মুজিব ও ফটোগ্রাফার শহীদুল হক জীবন এবং বাস চালক মোহাম্মদ নজিবুল্লাহ, দুই সাংবাদিক অধ্যক্ষ আবু আহমেদ ও ইয়ারব হোসেনকে। সাক্ষীদের দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে জেরা করেন আসামের পক্ষের আইনজীবীরা। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির তাদের বক্তব্য রেকর্ড করেন। আদালতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু সহ কয়েকজন। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি বহরে হামলা হয়।